Sola suti আর সোলা সুটি সুটি বলি সোলা সুটি সুটি আর পানি পাথরের লো গিলার গো বৌদি উপর দিগে ইউটিউব চ্যানেল তো আজ বিশাল বর্ষাই সুখচন্দ্রের বিয়া মানে কাটা খেতে কাদায় যাচ্ছি আর আসছি। হ্যাঁ, তো ওটা পরে বলব, আগে বরবাবুর স্মাইলটা দেখে লাগে। আর ওর সঙ্গে আপনারা দেখছেন এগুলা সব এক একটা পাহাড়, এগুলা এক একটা পাহাড় দাঁড়ায় আছে। তো আজকে মানে বিশাল একটা ফুর্তির ব্যাপার। তো আসতে আসতে সবাই লেট হয়ে গেছে, মেঘটা যখন হাড়হুড় আছে না তখন আমি বাইরে আনছি, আসছি, আসতে আসতে মানে কিছু দূর আসেছি, তারপরে মানে এই যাব এই নাই, এই যাব এই নাই, আগুয়া মনে যাব তাকে এদিকের থেকে ফোন আসছে, নরেন্দা ফোন করছে, কার্তিক ভাই কত দূর। হ্যাঁ, তো বলছি দাদা আসছি, মানে ঘুরে যাবো বলতে ছিলে কিন্তু আসছি। তো যাই হোক, আইসে মানে ভরপুর মজা হইল। এ কাতলা মাছ আছে, দেখো শুনে লাও, আষাঢ় মাসের বিয়া বটে। হ্যাঁ, মাছ প্যান্ডেলের তলাও মাছ যাবে। হ্যাঁ, বিনা জলও মাছ যাবে। ঠিক আছে, মজাক তো অনেক কিছুই হবে, হতে থাকবে। আজের ভিডিওটা পুরো কমেডি হবে, আজের ভিডিওটা একটু কমেডি টাইপের হবে। তো মানে লাখ তো কোটি থাকবে। বর বাবু নমস্কার। হ্যাঁ কার্তিক দা নমস্কার। নমস্কার, কেমন আছো? মোটামুটি ভালো। একবার হলো ভিজেছো না? নাই, বহুতবার ভিজেছো। যাই হোক, বর বাবু এটা কি দিচ্ছ দাদা? কিছু নাই দাদা, ওই যে মহিলা ছৌশিল্পী ওস্তাদ সীমা মাতর গ্রুপ লিডার সঞ্জয় দা, উনিও কিছু দিয়ে মাদলি না কি দিল আর কি। তো সুখচাঁদ শরীফের ধর্মপত্নী বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ রিমা, আর ইনি যে বসে আছে ইনি ইনা ইনাকে তো একটু ভালো করে দেখেলেন, চিনতে নাই পারলে বলে দিব। হ্যাঁ, যদি চিনতে না পারো তাহলে কমেন্ট করে বলবেন যে কে বটে। বিখ্যাত ছৌনৃত্য শিল্পী, আগে যে দল ছিল মুকচান সহিতের, মুকচান সহিসের বউ, আর এইবার ইলেকশনও না রাঞ্চিল। তো আমরা যখন আসছি না ইয়ারপর ম্যাডাম, ম্যাডাম ভালো আছো না? আর ওস্তাদ বলে নাই ম্যাডাম বলি ওরা। তো যাই হোক দাদা, তাইলে ভালো আছো? হ্যাঁ মোটামুটি ভালো আছো। তাইলে ব্যাপারটা হচ্ছে কি, আমার একটু পরিচয়টা বলিয়ে দিয়েলি। হ্যাঁ, ওই দিকের থেকে আমি হচ্ছি কাকু, আর এই দিকের থেকে দাদা। তবে এখন রিস্তাটা ইধার উধার নাই, ইয়ারপর কাকু মানে ইয়ারপর জামাইয়ের দিকে বেশি টান দাদা। দাদা ভাই আর নাই, ইয়ারপর ইয়ারপর দাদা ভাই নাই, ইয়ারপর ওই জামাই আর শ্বশুর। হ্যাঁ, তোমাদের কি মন্দির আছে? হ্যাঁ শ্বশুরটাই ভালো। হ্যাঁ মানে তোমাদের আছে শ্বশুর জামাই গেন্দা ফুল। তো যখন আমি আসছি তো মেঘটা তুমি হাড়হুড় আছে না? হ্যাঁ, তো আমি মনে মনে বলছি কি মেঘটাকে, পূরণ মাতো মানে হচ্ছে ইনি বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী, মহিলা ছৌ নৃত্য শিল্পী
কবিতা মাহাতো মানে সীমা মাহাতোর দলের যে গণেশ নাচে কবিতা মাহাতোর বাবা ইনি তো পুরন কাকাই আমাকে বলছে কি আমি বলছি তাগদিন আগদিন দাবাকে রাখো মানে এখন পড়িস না আমাকে পৌঁছি দিয়ে লাগ কাইলেও ভিজেছি আর আজও যদি ভিজি তো না জানি আমাকে ডাক্তার করে লিখতে হয় বলছে না এখন পাবলিকের একটুকু অসুবিধা হয়ে যাবে এখন যদি জল না দেই এখন যদি জল না দেয় তাহলে পাবলিকের পুরা অসুবিধা হয়ে যাবে তাহলে জল দরকারে ও বলছে দাবা নাই দাবি ঝিমিক ঝিমিক দিয়ে দাও বলছে ঝিমিক ঝিমিক দিয়ে দাও তো ঝিমিক ঝিমিক যখন জল শুরু করলো তখন আমরা আম চিড়াই দাঁড়ালি আম চিড়াই দাঁড়ার পরে যাই হোক এই জল ছাড়িতে ছাড়িতে মোটামুটি আটটা হইলে আটটা হলো আমরা পৌঁছেছি তো অনেক কিছু গল্প আরো হবে আর আর ম্যাডামের সীমা মাহাতোর বাবা আসি আছে হ্যাঁ উনিও কোথায় আছেন মনসারাম মাহাতো ইনি হচ্ছেন বিখ্যাত ছনিত্য শিল্পী সীমা মাহাতো বিখ্যাত মহিলা ছনিত্য শিল্পী যিনি এখন না এখন চলে গেছেন ডাক্তারি করতে হ্যাঁ দেখুন ট্যালেন্ট কারো কেউ ট্যালেন্ট মানে সীমা মাহাতো নার্সিং ট্রেনিংয়ে আছে ইনি হচ্ছেন ওনার বাবা মনসারাম মাহাতো তো যাই হোক আরও অনেক কিছু গল্প তো সবার কাছে আছে একসাথে অনেকজনই এসেছি তো বরবাবুর সাথে গল্পটা হয়ে লোক আজকে যে ইন্টারেস্টিংটা মানে চলছে সেই ইন্টারেস্টিংটা হলো তাইলে প্রথমে বললেন ভালো আছেন ভালো আছেন তো এই আষাঢ় মাসে যে বিহাগরটা করা এটার মজা তো আমরা দমে কিছু পাচ্ছি এটার আপনি কি মজা পালেন বলুন না মজা দেখো যা শেষ ভালো তা সব ভালো শেষ ভালো তো বটে আরো কি মজা পালেন যদি বছর আমাকে চুকান দিতে পারো শ্রাবণ মাসের প্রথম থেকে জল ঢালতে শুরু করে দিব জল ঢালতে না পাশে ধান লাগাতে শুরু করাবে মানে আমি বলছি তো ভালো হলো তোমরা হক করবে আর নাইলে নাই মানে এই শেষে আষাঢ় মাসে এখন কারোই নাচ নাই হ্যাঁ তো এইগুলো এক একটা এক একটা বড় বড় অস্তাদ লোককে এই কি হচ্ছে সবগুলো বড় ব্যাপার যাই হোক বাহানা করতে পারবে কিনা কেউ কোনো বাহানা বর্ষা হলো আই থান নাঙ্গে বিকাশ মাইলি মহন্ত এ মালা জুড়া দেলা হিজুমে তো যাই হোক ইন্টারেস্টিং বহুত কিছু আসুন এখন যাকে ডাকছি যাকে ডাকছি বর্তমানে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা এটা তো সবাই বলে আমাদের ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা এখন তোলপাড় করে দিচ্ছে ছৌ নাচে মহিলা ছৌ শিল্পী যিনি সর্বপ্রথম উলফা নিয়ে এসেছিল সর্বপ্রথম উলফা নিয়ে এসেছিল সুচিত্রা সহিস তো আসুন উনিও আসছেন ভাগ্নি কাম অন দা স্টেজ পাশে বসো তোমার মামির কোলে বসো না হ্যাঁ নতুনটাই ভালো হবে তো তাহলে আপনারা হ্যাঁ তো আসুন আমাদের ভাগ্নি সুচিত্রা সহিস ইনিও মানে আজকে সবাই হয়তো একজন একজন একটু আগেটাই আসে বলছে কি কোনটা সুচিত্রা বটে ওর পাশেই আছে বলছে কোনটা সুচিত্রা বটে কে জানে আজ বেশি সাজিয়েছে সেই জন্য পাশে চিনতে নাই পাচ্ছে হ্যাঁ তো যাই হোক সুচিত্রা ভাগ্নি এসেছে ভাগ্নি কেমন আছো ভালো এই বছর কেমন স্টেজ পেরে এলো ভালো পেরে এলো ধন্যবাদ হ্যাঁ তাহলে বর্তমান 2024 এখন নতুন জিনিস তৈরি করার ব্যবস্থা হয়েছে যাই হোক ওটা উপরে আসি দেয়ালি আজ কেমন মজা লাগছে সেইটা বলো ডান্স দিয়েছ আজকে আজকে পুতুল আর প্রিয়ঙ্কা ওরা ডাকতেছিলি বলছি পুতুল প্রিয়ঙ্কা তাঁরা বলছে নাচে কাদা করে দিলি
কতদিন থেকে তোমাদের গল্প স্বল্প কিভাবে রিলেশনটা সেট হইলো, কে তোমাকে সেট করে দিল? কোন ঠাকুর? উপরওয়ালা মানে কে? উপরওয়ালা বলতে আমাদের হচ্ছে সুচিত্রা ভাগ্নে। একদিন আমাদের রাঁচিতে নাচ ছিল, সেই দিন ইনকেস্ট ভাগ্নি পৌঁছিতে পারে নাই শরীর খারাপের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই দিন ভাগ্নির জায়গাটা আমরা নিয়ে গেছিলি রিমাকে নাচ করাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই দিন থেকে আমাদের ওই যে একটা মন ভরা যাই হোক ছিল, সেই দিন থেকে আমাদের ঘরের লোকের ছোটি মেয়েরও একটা ইয়া ওয়ার মা গেছিল সঙ্গে, যাই হোক তাদেরও একটা পছন্দ আমাদের দুজনের ব্যাপারে, সেটাকে আমাদের মানে একটু গভীরতাটা বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মাঝে মধ্যে তো আমাদের কার্তিক দা আছে এখন পেছন, যেখানে সেইখানে দুটো বাজি দিবে কি? আমাদের ম্যান হচ্ছে আগান পেছান বা সৃষ্টি কর মানে আমাদের ভালোবাসার একদম মানে যেটাকে বাঁধান দিল সেটা হচ্ছে আমাদের স্বয়ং কার্তিকদা। তাহলে এটার একটু গল্পটা বলে দিচ্ছি, মানে বিয়াঘরটা সেট করার মানে কন্যার মা মানে বিখ্যাত চলচ্চিত্র শিল্পী ওস্তাদ গুলাপি সহিস, আর এদিকে বরবাবু মানে ওনার তো একসাথে দুটো মেয়ের বিয়ে, তো ইনাদের তো সেই ছোটটা চয়েস, তাহলে বড়টা না হলে তো ছোটটা দিছে নাই, তো বড়টা না হলে তো ছোটটা দিছে নাই, তাহলে ওই মানে তো যাই হোক বড়টা ইনাদের দলেরই যে ঢোল বাজায় বায়েন ওনার ছেলে বিয়ে করার জন্য রেডি হয়ে গেল, মাঝে আমি একটুকু সাপোর্ট দিয়ে দিলি, বাস বিয়া করা হয়ে গেল। তো একসঙ্গে দুটা বিয়া তোমরা জানো নাই? একটা এইখানে আর একটা কি নাম জায়গাটা? মহন্ডি তাঁতিটি। আজকেই দুটা একজন ইধারে চলে এসেছে, একজন উধারে চলে গেছে। তো চলুন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর বেশি বড় করবো নাই। তো হ্যালো, এই দাদা একবার ক্যামেরাটা পেছান দিকে ঘুরাও না, কত লোক আছে? ম্যাডাম কে দেখাও, হ্যাঁ সবাই পালা আছে, একবার ঘুরাই যাও। হ্যালো, কুকু গেলেও ভুর দিয়ে চুড়ি আজ কেন আজকের ভর্তিটা মনে? আচ্ছা বলছি কি হ্যাঁ বলছি, আজকের মজাটা তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। তা বিষ্ণুদাই প্রমাণ করে দিলে বলছে আজকের মজাটা খুব ভালো লাগছে। আকাশ একটু আগে দেখি চেহারাটা দেখে নেই পাচ্ছে, আকাশ মাহাতো আছে, আজকের বিয়াঘরটা কেমন মজা লাগছে? আরো বিয়াঘর যাই সেটা কেমন আজকেরটা কেমন? মঙ্গল ভাই আজ কেমন মজা লাগছে? বিকাশ কোন বলো, বিকাশ ঝাড়খন্ড থেকে এসেছে, হ্যাঁ মূলতল বলে আর কাকিডি। হ্যাঁ বল দাদু ভাই। দাদু ভাই যে মজা লাগি চাই, তো যাই হোক দেখুন পরে ভিজলি না ভালো মতো লাগলো, ভিজে ভিজেই আসেছি। বা যাই হোক, দাদুও দিল ইয়া করে আছে, হ্যাঁ ভিজে ভিজেই আসেছি মানে মজা লাগলো। মঙ্গল আমাদের যিনি মঙ্গল, যিনি জঙ্গল মহলে মঙ্গল লাভ করেছেন মানে সিভিক হ্যাঁ ভলেন্টিয়ার সার্ভিসে জয়েন্ট করেছেন, উনি এক কথা বলবেন। মঙ্গল ভাই কেমন আছো? ভালো আছি। ভালো আছো? বিয়া করে কত খুশ আছো? বিশাল মজা লাগছে, মজা লাগছে। তো ঠিক আছে, বলছি কি
মুখচান্দাকে ডাকছি, মুখচান্দা বলছে মুখচান্দাকে ডাকছি বলছে দাদা আসো আসো একটুকু, আপনারও আপনারও বৌদি আছে আপনিও একটু গল্প করতে। তো মুখচান্দা বলছে কি না 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 না, দেখো আমরা জলশিল্পী না বললাম না না বিহার গীত বিহার গীত মুখচান্দা না না বলেছিল না, তো আমরা বলছি আই 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 আই। তো মুখচান্দা এখন তো দমে পরিশান আছে, কিন্তু ওকে আসতে হবে একটুকু গল্প, ভাইয়ের বিয়া একটুকু এনজয়। তো ইনি হচ্ছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ওস্তাদ মুখচান্দ সহিস। দাদা কেমন আছো? ভালো আছি। বিয়া করে জল পড়ছে এখন, কেমন লাগছে? তখন গন্ডগোল লাগছে। গন্ডগোল কোনো নাই, সব যতগুলো শিল্পী ডেকেছো সবাই পৌঁছেছে না লাই? হ্যাঁ পৌঁছে গেছে। তাহলে খুশি আছো তুমি? হ্যাঁ একদম। কুকুর গুলা যাই হোক, মানে দেখো বর্ষাকালে তো বর্ষা না হলেও ফের, বর্ষাকালে বর্ষা না হলেও ফের, তবে জানি বুঝেই করা বটে। তবে যাই হোক প্যান্ডেল ট্যান্ডেল একদম পাকা করেছে, কোনো টেনশন নাই। হ্যাঁ মানে কেচকেচেরও কোনো সিন নাই, আর ভালো বিয়াঘরটা একদম ভালোই। দেখো জল পড়তে থাকলে, জল যদি পড়তেই থাকে তাহলে বিল্ডিং করেও অসুবিধা। তবে যাই হোক প্যান্ডেল ট্যান্ডেল খুব ভালো, আর আমরা এখন ভোজ খাওয়াটা পুরো জোরা চলছে। হ্যাঁ সব সব কুটুম্ব এদিকে বসে আছে, আমরা এখানে কিছু ইয়া করছি আপনাদের খুশির জন্যে। তো সবাই মিলে গান তুলে ধরেছে একটা সুটি সুটি বলি সলা সুটি সুটি আর সোলা সুটি সুটি বলি সোলা সুটি সুটি আর পানি পাথরের লো গিলার গো বৌদি উপর দিগে। তাহলে ঠিকটা বলে দাও, তাহলে ঠিকটা বলে দাও। ওরের লো গিলাই গো দিদি, ভুল বলছি পাশে? আচ্ছা ভুল বললি নাকি? ও তাহলে সহিটা বলে নিছি। সেনা বোনার লো গিলার গো দিদি উপর দিগে টুটি, বড়ার মুটা নিজে দিকে কেন মানছে? শেষ করছে না? তো চলুন অনেক কিছু অনেকক্ষণ মজা করা হলো আর অনেক কিছু এনজয় করা হলো। তো এখন এই পর্যন্ত, দেখা যাক আরো পরে কি করা যায়। কেনে তাই আছি আমি এখন, এখন কার্তিক আছে মানে বুঝতে পারছেন না, কমেডি মানে কমেডি কিছু করি নাই, করবো তো ছাড়বো না। নমস্কার, নমস্কার।